দিনটা ছিল মহা অষ্টমীর সকাল। সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেলাম শিকাগো কালীবাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, ঠিক যেমনটা আমরা কলকাতায় থাকাকালীন করে এসেছি সেই ছোট্টবেলা থেকে। শিকাগোতে থাকি বলে এই ব্যাপারটার যে অন্যথা হবে সেটা কিন্তু একদমই নয়। পুষ্পাঞ্জলি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তাই দেখলাম মেন পার্কিংটা অলমোস্ট ফুল হয়ে গেলেও মন্দিরের ইয়ার্ডে বেশ অনেকটা জায়গা পড়ে আছে পার্ক করার জন্য। এই বিশাল বড় ইয়ার্ডেও পুজোর দিনগুলোতে সন্ধেবেলায় গাড়ি পার্ক করার জন্য একটাও স্পট পাওয়া যায় না। মন্দিরের ভেতরে গিয়ে দেখলাম অষ্টমীর সকালের পুজো হচ্ছে। পুরোহিত মশাইরা যখন দেবীর আরাধনাতে ব্যস্ত, ঠিক সেই সময় আমার মতো শিকাগোর প্রবাসী বাঙালিরা যারা একটা গোটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, তারা অধীর আগ্রহে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে আছেন। বেশ কিছুক্ষণের মধ্যেই প্রতীক্ষার অবসান হলো আর শুরু হলো পুষ্পাঞ্জলি। এখানে পুষ্পাঞ্জলিটা খুব নিয়ম শৃঙ্খলা মেনেই হয়, কোনো রকম ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি ছাড়াই। আর যতক্ষণ না মন্দিরে উপস্থিত প্রতিটা মানুষ পুষ্পাঞ্জলি দিতে পারছেন, ততক্ষণ একটা ব্যাচের পর আরেকটা ব্যাচ এভাবে পুষ্পাঞ্জলি চলতেই থাকে। আর পুষ্পাঞ্জলি শেষ হলেই শুরু হয় মা দুর্গার অসম্ভব সুস্বাদু ভোগ প্রসাদ বিতরণী। এখানে একটা কথা বলে রাখি, এই মন্দিরে শুধু দুর্গাপুজোই নয়, অন্যান্য সমস্ত পুজোর সময় ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় সকাল এবং সন্ধে দুবেলাতে। আর এই বিশাল বড় ডাইনিং এরিয়াটা আছে সেই জন্য যাতে এখানে বসে দর্শনার্থীরা সকলে স্বাচ্ছন্দ্যে ভোগ প্রসাদ খেতে পারেন। এবার আসি একটু কেনাকাটায়, যেটা ছাড়া বাঙালি দুর্গাপুজোটা ঠিক জমে না। ভিডিওটির শুরুতেই যে সাদা রঙের টেন্টটি দেখা যাচ্ছিল সেটির মধ্যেই নানান ধরনের স্টল বসে প্রতি বছর, আর এবছরও তার অন্যথা হয়নি। ঢোকার সময় দেখেছিলাম সবাই নিজের নিজের স্টল সেট করতে ব্যস্ত। মেহেন্দি ট্যাটু থেকে শুরু করে জাঙ্ক জুয়েলারি, হ্যান্ডক্রাফটস, ছেলে এবং মেয়েদের ট্র্যাডিশনাল এবং ইন্দো ওয়েস্টার্ন ওয়্যার, ফাস্ট ফুড, টি স্টল, কী নেই সেখানে। বহু চেনা মানুষের সঙ্গে দেখা হওয়ায় গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আর দেখলাম ইতিমধ্যে সন্ধি পুজো শুরু হয়ে গেছে। পুজো দেখে মায়ের ভোগ প্রসাদ নিয়ে যখন বাইরে বেরোলাম, দেখলাম প্রচুর লোক কেনাকাটা করছে। এই সুযোগে আমিও একটু কেনাকাটা করলাম আর মেহেন্দি পরলাম, আর তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন মানে মহানবমীর সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার তাড়া নেই বলে একটু বেলার দিক করেই পৌঁছলাম মন্দিরে। গিয়ে দেখি যথারীতি নবমীর পুজো চলছে, আর তার সঙ্গে চলছে কুমারী পুজোর আয়োজন। নবমীর পুজো শেষ করেই পুরোহিত মশাইরা কুমারী পুজো শুরু করলেন। সেই দিন তিনটে ব্যাচ মিলিয়ে টোটাল 60 জন কুমারীকে পুজো করা হয়েছিল। আর পুজোর শেষে সেই ছোট্ট কুমারীদের জন্য ছিল গুডি ব্যাগস, গিফট পেয়ে বেশ খুশি হয়েছিল সকলে। কুমারী পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরে শুরু হলো নবমীর যজ্ঞ। তারপর বিকেলের দিকে শুরু হয়েছিল কালচারাল প্রোগ্রাম। ছোটো থেকে বড় নানান ট্যালেন্টেড
সিঙ্গার ও ডান্সাররা মিলে জমিয়ে দিয়েছিল নবমীর সন্ধ্যা। শত আনন্দের মধ্যেও কোথাও যেন বারবার মনে হচ্ছিল আর মাত্র একদিন। তারপর ভোগ প্রসাদ খেতে গিয়ে দেখি এক সুদীর্ঘ লাইন। আজ প্রসাদে ছিল খিচুড়ি, দু ধরনের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। পরের দিনটা ছিল বিজয়া দশমী, অর্থাৎ এই আনন্দ উৎসবের মন খারাপের দিন। যথারীতি সন্ধেবেলায় পৌঁছে গেছিলাম মন্দিরে মা দুর্গাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানাতে। গিয়ে দেখি কি প্রচণ্ড ভিড়। শিকাগোতে যে এত বাঙালি থাকে সেটা দুর্গাপুজো এলে তবেই বোঝা যায়। মাকে বরণ করার পাশাপাশি ঢাক আর কাঁসরের তালে এবং ধুনুচি নাচের ছন্দে মেতে উঠেছিল শিকাগো কালীবাড়ি। বাঙালি মহিলারা একে অন্যকে সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়, কারণ আর মাত্র কিছুক্ষণের আনন্দ, আর তারপরেই চোখে জল নিয়ে মাকে বিদায় জানিয়ে আবার একটা গোটা বছরের অপেক্ষা। সব শেষে আসছে বছর আবার হবে এই প্রতিধ্বনিতেই সমাপ্ত হলো দেবী বরণ ও সিঁদুর খেলার শেষ মুহূর্তটা। তাহলে কেমন লাগলো শিকাগোর দুর্গাপুজো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।